হাফেজ থাকতেন বড় পীর সাহেব 19 পারায় মুখস্থ করতেন যদি 30 পারা কোরআনের হাফেজ উনার মা হইতেন উনি 30 পারায় মুখস্থ করতেন এই ছিল তোমার একটা জিজ্ঞাসা দ্বিতীয় জিজ্ঞাসা ওই বড় পীরের বাড়িতে যার নামের গুণে আগুন পানি হয় যার নামের দোহাই দিলে মরা মানুষ জিন্দা হয় তার বাড়িতে একদিন আগুন লাগলো এটা কি ব্যাপার ওনার বাড়িতে কে কেউ কি আগুন লাগিয়েছিল না এটা এমনি এমনি লেগেছিল না এমনি এমনি লাগে নাই হযরত বড় পীরের দরবারে এক ভক্ত কাজ করত তার নাম নূর আলম ছিল এই ভক্ত 24 বছর বড় পীরের বাড়িতে কাজ করেছে 24 বছর কাজ করে একদিন হঠাৎ করে কয় হারে আমি 24 বছর ধরে বড় পীরের বাড়িতে চাকরি করি আমার চোখের সামনে কত সুর বেলায়েত পায় আউলিয়া হই আই দরবার থেকে চলে গেল চুরি করতে এসে বেলায়েত পেয়ে আউলিয়া হইল উনি চুরেরে দয়া করলেন আর আমি আজকে 24 বছর যাবত থাকি আমারে উনি কিছুই দিলেন না আমি আর এই বাড়িতে থাকব না এই কথা বলে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর কয় আল্লাহ আমার প্রতি অবিচারই করার কারণে তোমার এমন কুদরত হইতো বড় পীরের বাড়িতে আগুন লাগতো মনে মনে কইতে দেরি হয় বড় পীরের বাড়িতে আগুন লাগতে দেরি হয় নাই আগুন লেগে গেছে হঠাৎ করে আরেক ভক্ত দৌড়িয়ে গিয়ে দেখে বড় পীর সাহেব মসজিদের ভিতরে ওনার খানকা শরীফে বসা আছেন গিয়ে বললেন হুজুর সর্বনাশ হয়ে গেছে আমাদের বাড়িতে তো আগুন লেগে গেছে বরফির কয় বাবা বাড়িতে আগুন লাগলে আমার কিছুই করার নাই এই আগুন আমার নিবানোর ক্ষমতা নাই যে লাগাইছে সে যদি নিবায় তাহলেই একমাত্র এই আগুন নিবানো সম্ভব বক্তরা তো আর এই সার বুঝে না এরা চিন্তা করে আরে কে আগুন লাগাইলো দৌড়াদৌড়ি করে দেখে যারা যারা এই বাড়িতে সবসময় থাকে তারা সকলেই আছে শুধু নূর আলম নাই বক্তরা দৌড়িয়ে যাচ্ছে গিয়ে দেখে যে একটা মাঠের মধ্যে একটা বৃক্ষের নিচে নূর আলম বসে আছে একা একা গিয়ে বলে ভাই তুমি এখানে বসে আছো এইদিকে আমাদের মসজিদ বাড়িতে আগুন লেগে গেছে নূর আলম কয় হায় রে আমি বললাম এই কারণে আগুন লাগলো কিনা হে আল্লাহ আমার কথায় যদি আগুন লেগে থাকে আমি আবার বলছি এই মুহূর্তে বড় পীরের বাড়ির আগুন নিভে যাক সঙ্গে সঙ্গে আগুনটা নিভে গিয়েছিল তখন নূর আলম বুঝতে পেরেছিল যে আমার মুর্শিদ এমনি এমনি আমাকে রাখেন নাই তিনি আমাকে অবশ্যই কিছু দিয়েছেন কিন্তু আমি এমন কম্বখত এমন নাদান আমি বুঝতে পারি নাই না বুঝে আমি আমার মুর্শিদের সামনে গুস্তাকি করলাম বেয়াদবি করেছি সঙ্গে সঙ্গে বড় পীরের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলেছিল হুজুর আমি আপনার গোলামের গোলাম আপনি আমাকে যা দিয়েছেন তাও প্রয়োজনে আমার কাছ থেকে কেড়ে নেন কিন্তু আপনি আমাকে আপনার চরণ ছায়া ছাড়া করবেন না এই ছিল তোমার জিজ্ঞাসা আমি জবাব করলাম এখন আমারও তো একটু জিজ্ঞাসা করতে হয় সিস্টেম রক্ষার্থে আমি তার গানে শুনলাম মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি পাক পাঞ্জাতন করি শরণ পরলোকে ওয়াইস করনি গানের একটা অন্তরায় শুনলাম মাইনউদ্দিন হিন্দে সুলতান গৌসুল আজম দয়াবান অফুরন্ত ভান্ডারের দান ছায় হে বাদশাহ ভিকারিনী আমি জানতে চাই খাজা বাবাকে সুলতানুল হিন্দ যে বলা হয় এই টাইটেলটা উনি কোন কর্মের ফলে পেয়েছিলেন কে উনাকে এই টাইটেল দিয়েছিল খাজা বাবাকে কেন সুলতানুল হিন্দ বলা হয় সুলতানুল হিন্দ এই শব্দটার অর্থ কি এবং উনি এই উপাধিটা কখন পেয়েছিলেন এমন কি কাজ করেছিলেন যে কাজের বিনিময়ে উনাকে এটা কেউ দিয়েছিল কে দিয়েছিল একটাই প্রশ্ন দেখি সাজ্জাদ কেমন বাত্তি দিছে ও আমি নাম জানি না
Oh,